আসসালামু আলাইকুম। কেমন হয় যদি আপনার প্রিয় দলটির জন্য একটি পোস্টার ক্রিয়েট করে সমর্থন ও শুভেচ্ছা বার্তা জানাতে পারেন? বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আর্জেন্টিনার সমর্থকদের জন্য একটি পোস্টার। যে পোস্টারটির জন্য একজন আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়েছিল ভাইয়া একটি আর্জেন্টিনার পোস্টার ক্রিয়েট করে দেন। ঠিক তেমনই ব্রাজিলের জন্য যদি আপনারা এমন একটি পোস্টার চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের পোস্টারটি কীভাবে কাস্টমাইজ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। অবশ্যই ফাইলটি ডাউনলোড করার জন্য ভিডিও স্ক্রিন থেকে 6 সংখ্যার পাসওয়ার্ড সংরক্ষণ করবেন। সো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তার আগে হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে, আর যাদের পিক্সেল ল্যাব অ্যাপসটি মোবাইলে নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করার পর এখানে থ্রি ডট আইকন আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওপেন পিএলপি লেখা আছে, এই ওপেন পিএলপিতে একটা ক্লিক করে দেবেন। ওপেন পিএলপিতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আরও একটি পিএলপি লেখা আছে, ঠিক এখানে আমি যেখানে মার্ক করে দিচ্ছি এটা। এখানে ক্লিক করার পর আপনার ফোল্ডার শো করবে, আপনার স্টোরেজ যে ফোল্ডারগুলো আছে, আইমিন যেখানে আপনার ফাইলটি ডাউনলোড হয়েছে সেখান থেকে আপনার ফাইলটি অ্যাড করে নিতে হবে পিক্সেল ল্যাব অ্যাপসটির ভিতরে। সো আমার ফোল্ডারটা যেখানে আছে সেখান থেকে আমি ফাইন্ড আউট করে নিচ্ছি। তারপরে এমন ওপেন অ্যান্ড অ্যাড লেখা আসবে, ফাইলটি খুঁজে পাওয়ার পর এখানে ওপেন অ্যান্ড অ্যাড একটা ক্লিক করবেন। ওয়েল, এখান থেকে আমি একটু ব্যাক করব, দেখতে পাচ্ছেন আমার ফাইলটি এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনি আপনার নিজের ফটো কিভাবে অ্যাড করবেন, তো তার জন্য আপনার সিম্পলি এখানে যে লেয়ার অপশনটি আছে এই লেয়ার অপশনে একটা ক্লিক করবেন। এটা এই লেয়ারে একটা ক্লিক করার পর এখানে আপনি আপনার ফটো অ্যাড করতে পারবেন। এখন আপনার ফটো অ্যাড করার জন্য আপনি সিম্পলি এখানে যে ফটোটি আছে সেই ফটোটি ফাইন্ড আউট করবেন। তো আমি স্ক্রোল করে নিচে গেলাম, যার পর ঠিক এখানে যে ফটোটি আপনি দেখতে পাচ্ছেন, যেটা আমি আপনার মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ঠিক এখানে যে ফটোটি দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনার নিজের ফটোটি ইনপুট করতে হবে। তার জাস্ট এখানে আপনার ফটোটি ইনপুট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা লক আইকন আছে, এটা লক আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবারও লেয়ারে ক্লিক করবেন, তারপরে এখানে যে ফটোটি আছে এই ফটোটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফিঙ্গার দিয়ে আমি ফটোটি কন্ট্রোল করতে পারছি। তো এই ফটোটি এভাবে ক্লিক করার পর আপনি ঠিক এখানে একদম নিচে যে আইকনগুলো আছে এটার ভিতরে যে মিডলে যে আইকনটি আছে এখানে এখানে ক্লিক করবেন। করার পরে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন রিসিলেক্ট, আমি আপনাদেরকে মার্ক করে দিচ্ছি, আপনারা এই রিসিলেক্টে একটা ক্লিক করবেন, এই রিসিলেক্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারিতে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে এমন একটি ফটো আপনার সিলেক্ট করতে হবে। যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো না থাকে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ভিডিও, সেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সেই ভিডিওটি সম্পূর্ণ দেখে। তো আমি আমার এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি, এখানে জাস্ট টিক মার্কারটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার ফটোটি এখানে অ্যাড হয়ে গেল, ওই ফটোটি এখন আর নাই, এখানে আমার নিজের ফটোটি অ্যাড হয়ে। এখনও আপনি কেমন রাখলে ভালো হয় ঠিক সেভাবে আপনি রাখতে পারবেন। সো আমি জাস্ট এমনই রাখছি। এখন আপনি আপনার নাম কীভাবে অ্যাড করবেন, নাম অ্যাড করার জন্য আপনার জাস্ট লেয়ার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ফাইন্ড আউট করে নিতে হবে যেখানে নাম কোথায় লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নেহাল আফ্রিদি, ঠিক আপনার এখানে যেটা মার্ক করে দিয়েছে এটা,
এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পেন আইকন আছে এই পেন আইকনে ক্লিক করবেন এখানে আপনি চাইলে আপনার নাম অ্যাড করতে পারেন ঠিক এই হবে লাইক দিস সো আমি যেহেতু আমার নাম অ্যাড করাই আছে এটা আমি অ্যাড করছি না আপনি অ্যাড করতে চাইলে জাস্ট ওকে একটা ক্লিক করবেন অ্যাড হয়ে যাবে এরপর আপনার সব কিছু অ্যাড হয়ে গেলে আপনি এটা ইমেল আকারে কীভাবে সেভ করবেন তার জন্য জাস্ট আপনার এখানে যে আইকনটি আমি মার্ক করে দিয়েছি এখানে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে মেমোরি কার্ডের মতন একটি আইকন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যাজ ইমেজ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কাস্টম লেখা আছে এই কাস্টম লেখার এখানে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইকন শো করছেন সো আপনি এখান থেকে আল্ট্রা সিলেক্ট করতে পারেন তাহলে আপনার ইমেজের রেজোলিউশনটি হাই আসবে তো আমি এখানে আল্ট্রা দিচ্ছি দেওয়ার পর সেভ টু গ্যালারিতে এটা ক্লিক করছি সো কিছুক্ষণ ওয়েট করার পর আমার ইমেজটি সেভ হয়ে যাবে বন্ধুরা আমার ইমেজটি সেভ হয়ে গেছে এখন আমি গ্যালারিতে গিয়ে চেক করে আসি এর জন্য আমি সরাসরি গ্যালারিতে যাচ্ছি যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই শো করছে পিক্সেল ল্যাব অ্যাপসটির যে ফাইল এখানে দেখতে পাচ্ছেন আমার পোস্টারটি সেভ হয়ে গেছে ইমেজ আকারে সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম